বাণিজ্য মেলায় এসেছি তবে এই ভাইরাল বাড়িতে আসবো না তা কি হয়? আমি কিন্তু জীবনে প্রথমবারের মতো এই বাণিজ্য মেলায় এসেছি। চলুন আজকে আপনাদেরকে 60 লক্ষ টাকার বাণিজ্য মেলার সেই ভাইরাল বাড়িটা একটু এক্সপ্লোর করে দেখিয়ে দিই। এই বাড়িতে প্রবেশ করার পরপরই দেখি যে এখানে টিভি রাখা ছিল, আর এটা ছিল বাড়ির বাঁ পাশের আউটলুক, আর এটা ছিল বাড়ির ফ্রন্ট সাইডের আউটলুক। তবে আজকে এই বাড়িতে এত এত মেহমান এসেছে যে কি আর বলবো। আর এখানে আসার পরপরই কিন্তু আমাদের ভালোবাসার ফ্যানদের সাথে দেখা হয়ে যায়। এখানে আসার পর অনেক আপুরে আমার সাথে ছবি তুলেছে। আপনাদের এই ভালোবাসার কারণেই কিন্তু আমাদের পেজে 1.2 মিলিয়ন ফলোয়ার পূর্ণ হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। এরপর চলে আসি এই রুটি মেকারের দোকানে। আমি কিন্তু আজকে নিজ হাতে এত সুন্দর করে গোল রুটি বানিয়েছি যে আমি নিজে দেখেই অবাক হয়ে যাই। তবে এই রুটি মেকার গুলোর দাম এত বেশি ছিল তাই আর না কিনে চলে আসি। বাই দ্য ওয়ে, এখন আপনারা অনেকেই জানতে চাইবেন যে আসলে এই রুটি মেকার গুলোর দাম কত চেয়েছিল। ওয়েট ওয়েট, আমি তাদেরকে বলে দিচ্ছি, এটার দাম চেয়েছিল 2250 টাকা করে। তবে দাম যাই হোক না কেন, জিনিসটা কিন্তু আসলেই কাজের, যারা রুটি বানাতে পারে না তাদের জন্য এটা পারফেক্ট। এরপর দেখা হয়ে যায় এই তুর্কির বিদেশি আপুর সাথে। বাই দ্য ওয়ে, এই বাণিজ্য মেলায় আসার আগে কিন্তু আমি খুব ভালো করে আমি নিজের স্কিন কেয়ারটা সেরে নিয়েছি। মূলত আমি আমার স্কিন কেয়ারের জন্য এই বিউটি পার্লারের কম্বোটা নিয়েছি। এখানে কিন্তু ডে ক্রিম, নাইট ক্রিম আর হচ্ছে একটা সুন্দর ফেস ওয়াশ ছিল। সবার আগে আমি কিন্তু বিউটি পার্লারের এই ফেস ওয়াশ দিয়ে নিজের ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি। এই ফেস ওয়াশটা কিন্তু আমার কাছে পার্সোনালি অনেক অনেক ভালো লেগেছে। এই ফেস ওয়াশটা কিন্তু স্কিনটাকে ডিপ ক্লিন করে থাকে এবং ন্যাচারালি ব্রাইট করতে হেল্প করে থাকে। আর এই ফেস ওয়াশটার স্মেলও অনেক ভালো ছিল। এই ফেস ওয়াশের কিন্তু কোনো প্রকার সাইড ইফেক্ট নেই। এরপর আমি অ্যাপ্লাই করেছি এই বিউটি পার্লার ডে ক্রিমটা। যেহেতু এখন দুপুরবেলা ছিল তাই আমি ডে ক্রিমটা ইউজ করেছি। আপনারা কিন্তু এই অরিজিনাল বিউটি পার্লার প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন মেক ফ্লোলেস এই পেজটাতে। তো আমার ডে ক্রিম অ্যাপ্লাই করা শেষ। এই পেজ কিন্তু ক্লেম করে বিউটি পার্লার এই কম্বোটি কিন্তু মুখের ব্রন, মেস্তা, দাগ এগুলো কিন্তু রিমুভ করতে হেল্প করবে, বিশেষ করে লাল তিল রিমুভ করবে, আর স্কিনটাকে কিন্তু 4 থেকে 5 শেড পর্যন্ত ফর্সা করবে। অবশ্যই নাইট ক্রিমটা কিন্তু রাতে অ্যাপ্লাই করতে হবে, যেহেতু এখন দুপুর বেলা তাই নাইট ক্রিমটা আমি এখন অ্যাপ্লাই করব না, এটা রাতে অ্যাপ্লাই করব। তবে এই বাণিজ্য মেলায় আসার পর কিন্তু নিজের জন্য কি কিনবো সেটা নিয়ে অনেক অনেক কনফিউজ ছিলাম। পরবর্তীতে এই সুন্দর ড্রেসটা কিন্তু অফার প্রাইসে মাত্র 800 টাকায় পেয়ে যাই, আর এই ড্রেসটা কিন্তু আমার ভাবি আমার জন্য কিনে দেয়। ইস, এরকম একটা ভাবি থাকলে আর কি লাগে জীবনে। ভাবি কিন্তু আমার জন্য শুধু ড্রেসই কিনে নেই, বরং ফারাজের জন্য জুতাও কিনে দিয়েছে। আর এই বাণিজ্য মেলায় এত সুন্দর সুন্দর জুতি দেখে আমার তো একেবারে মন গলে যাচ্ছিল। এগুলো কিন্তু একেবারে অরিজিনাল ইন্ডিয়ান জুতি, আর এই স্টলের সেলসম্যান গুলোও ছিল কিন্তু ইন্ডিয়ান। তারা কিন্তু বাংলা কথা একদমই ঠিকঠাক ভাবে বুঝতেছিল না। বাই দ্য ওয়ে, এই জুতার কোয়ালিটি কিন্তু বেশ ভালোই ছিল, আর এই জুতার প্রাইস গুলো ছিল 1000 টাকা করে। এরপর ভাবি আমাকে বলতেছিল আর কি কি ভালো লাগে সেগুলো সবই কিনতে, আমার ভাবি আমাকে কিনে দিবে। তবে আমার কাছে আর তেমন কিছু আর ভালো লাগে। যাই হোক, আজকে কিন্তু এই বাণিজ্য মেলায় প্রবেশ করার সময় কিন্তু প্রায় 300 টাকার মতো ধরা খেয়ে যায়। তো এই 300 টাকা কিভাবে ধরা খেয়েছে সেটা এখন বলছি। মূলত আমার হাজবেন্ড এই টিকিট কেনার সময় কিন্তু 500 টাকা নোট দেয়, এরপরে টিকিট নিয়ে আর টাকা ফেরত না নিয়ে এসে পড়ে। আসলে আমাদের কারোই কিন্তু জানা ছিল না এই কাজটা ফাইম করে ফেলে। পরবর্তীতে 20 মিনিট পরে খেয়াল আসে এই কাজটা করেছে। এখানে এত এত কাউন্টার, তো কোন কাউন্টার থেকে ফাইম টিকিট কেটেছে সেটাও আমাদের জানা নেই। পরবর্তীতে আমরা আমাদের ভিডিও চেক করে সেই কাউন্টারে যে তারা টাকাটা ব্যাক দিতে চায়নি, তো তখন আমরা বলি যে আমাদের কাছে প্রমাণ আছে। এটা বলার পর আমাদের টাকাটা তারা আবার ব্যাক দিয়ে দেয়। এরপর চলে যায় আইসক্রিম খেতে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ।